নমস্কার বন্ধুরা, হ্যাঁ আমি জিত গার্ডেন থেকে বলছি। এখন যেটা প্লেটে দেখছেন থাই ভ্যারাইটির কামরাঙা, পাকা কামরাঙা, পেকে গেলে এই রকম হলদে হয়। এই কামরাঙা কোন গাছ থেকে পেড়েছি গাছটা আপনারা দেখুন, গাছটা দেখুন। আর একটা বিশেষ দিকে নজর দিতে বলছি, ফলের সংখ্যাটা দেখুন, ফলের সংখ্যাটা দেখুন। আর গাছটা কোথায় লাগানো আছে, নিশ্চিত মাটিতে নয়, 20 ইঞ্চি জলের ড্রামে বসানো রয়েছে। গাছটার বয়স 3 বছর। কি উল্লেখযোগ্য পরিচর্যা করলাম যে এই রকম শত শত কামরাঙা হয়েছে। আজকের ভিডিও যে এই রকম সংখ্যায় ফল না হওয়ার কারণটা কি, আপনাদের সংখ্যা নিশ্চিত এই রকম হয়নি, তার কারণটা আজকে জেনে নিন। আপনারা আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলেও আপনি আপনার ছাদে এইভাবে ফলকর গাছে সংখ্যার দিক বিচারে ফলন পেতে পারেন। শুধু সেই উল্লেখযোগ্য কয়েকটা টিপস আপনারা মেনে চলুন, দেখবেন আপনারও ছাদ বাগান এইভাবে ফলে ফলে ভরে উঠবে। প্রথম বন্ধুরা, যে টিপস বলুন আর পদ্ধতি বলুন, যেটা ভুল করে থাকেন যে গাছের প্রুনিং করার বিষয়টা। আমি গাছে 2 বার প্রুনিং করেছি, দেখুন ওই শাখাগুলো কাটা রয়েছে। যে ফলকর গাছ, সেক্ষেত্রে একটা সংশয় আসে যে গাছের অগ্রভাগ কেটে দেওয়াটা মনে হয় ঠিক হবে না, কিন্তু আমার বিচারে ওটাই ভুল। যে প্রথম ভুলটা এটাই করেন যে ফলকর গাছ হলেও আমি 2 বার প্রুনিং করেছি, যত 2 বার প্রুনিং করেছি, যদি 2-এর বেশিও করেন তাহলে একটা ভালো দিক হলো যে কচি শাখা হবে, আর যত কচি শাখা হবে তাতে ফুল আসা সম্ভাবনা হবে, আর কচি শাখা হইলে প্রথমে পাতাটা হবে। তাই হাড় প্রুনিং 1-2 বার করার পর নিশ্চিত নাইট্রোজেন সমৃদ্ধ সার দিয়ে গাছে পাতার সংখ্যা বাড়িয়ে নিতে হবে। গাছে দেখছেন ভরপুর পাতা, পাতা যদি বেশি থাকে ফলও বেশি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এটা আমার দ্বিতীয় টিপস, আর এটাই আপনারা ভুল করেন যে প্রুনিংয়ের পর নাইট্রোজেন সমৃদ্ধ সার প্রচুর পরিমাণে বাড়িয়ে দেওয়া, সে জৈব সার, সিংকুচি, ভার্মিকম্পোস্ট বা সবজি পচা জল, এগুলোর পরিমাণ বাড়িয়ে দিন। গাছ অনেক তরতাজা হয়ে উঠবে, গাছে পাতায় পাতায় ভরে উঠবে। যদি পাতা বেশি করা গাছে আনতে পারেন তাহলে ফুল আসার সম্ভাবনা তৈরি হবে। আর তৃতীয় যেটা, যে ফুল আনার উল্লেখযোগ্য যে পরিচর্যা সেটা সব বন্ধুরা করেন, কিন্তু তার আগেই তো গাছে পাতা কমে গেছে, ফলের সংখ্যা বাড়ার সম্ভাবনা কমে যায়। তাই আমি বলছি প্রথম দুটো নিশ্চিত আপনারা করুন, যে পদ্ধতি বললাম যে প্রুনিং করা, হাড় প্রুনিং 1-2 বার করা এবং নাইট্রোজেন সমৃদ্ধ সার দিয়ে পরিচর্যা করা। তারপরে ফুল এসে গেলে দেখছেন এটা কচি অবস্থা, যে যখন গাছে মানে ফলটা ছোট অবস্থা রয়েছে সেই অবস্থা দেখাচ্ছি, যে ওই সময় যে দুটো তিনটে রাসায়নিক সার দিয়ে পরিচর্যা করা সেটা অবশ্যই করতে হবে। প্রথম যেটা NPK 19-19-19 এবং সিঙ্গেল সুপার ফসফেট, এই দুটো তরল করে রাসায়নিক সার গাছে দিবেন। তার এই দুটো রাসায়নিক সার দেওয়ার 1 সপ্তাহ পরে যেটা লাল পটাশ সেটাও দিবেন। এবার পরিমাণটা আপনারা নির্ধারণ করবেন গাছের আকার আকৃতি অনুযায়ী। এই ফুল এলে এই তিনটে রাসায়নিক সার দিয়ে পরিচর্যা যদি করেন তাহলে কি বিষয়টা দাঁড়াবে, না ফুল ঝরার সম্ভাবনাটা কমবে। আর ফল দাঁড়িয়ে গেলে তারপরে একটা আপনারা ভুল করেন, যেটা আমার চতুর্থ টিপ, ফল দাঁড়িয়ে যাওয়ার পর আর নাইট্রোজেন সমৃদ্ধ সার দেওয়ার বিষয়টা থাকবে না। যদি সেটা না করেন তাহলে কি ভুলটা হবে, না গাছ আবার বেড়ে ওঠার দিকে মনোযোগী হবে, ফলে নাইট্রোজেন যদি দিয়ে দেন, ফল ধরে গেছে তারপর নাইট্রোজেন সমৃদ্ধ সার দিচ্ছে, তখন গাছ আবার পাতায় পাতায় ভরে তুলবে, তখন বেড়ে ওঠার দিকে মনোযোগী হলে ফলের দিকে নজর দিবে না, ফলে অনেক ফল ঝরিয়ে দেয়। তাই ফুল আনার উল্লেখযোগ্য পরিচর্যা যেমন করবেন, ঠিক ফলটা দাঁড়িয়ে গেলে নাইট্রোজেনের সার, নাইট্রোজেন সমৃদ্ধ সার দেওয়া একেবারে বন্ধ করে দিবেন। এটা যদি করেন তাহলে দেখবেন আপনার এইভাবে আপনারও গাছ, টবের গাছ, ছাদেরই গাছ এইভাবে শত শত ফলে ভরে উঠবে। আর
আর একটা বিষয়ে সবসময় নজর রাখবেন, সেটা নিশ্চিত জল। এই জল দেওয়া প্রসঙ্গে বলি, জল প্রতিদিন দেওয়ার বিষয়টা বেটার। একদিনে অনেকটাই দিয়ে দিলাম, আবার তিন দিন দিলাম না, সেটা আমি না করে আমি যেটা করেছি ফলকর গাছে, যে প্রতিদিন সে একটা নির্দিষ্ট পরিমাণ, সে 250 হতে পারে, 500 ml হতে পারে, গাছের আকার আকৃতি অনুযায়ী প্রতিদিন সেই জলের পরিমাণটা নির্দিষ্ট পরিমাণ দেওয়া, এটার দিকে নজর রাখা। যদি রাখেন তাহলে ফলে ঝরার বিষয়টা থাকবে না, আর ফল এইভাবেই আপনার গাছে আসবে না। আপনি এই পদ্ধতিগুলো মেনে চলুন, দেখবেন আপনার হয়তো এই বছর হয়নি, কিন্তু আবার পরের বছর আপনি প্রস্তুত নিন, দেখবেন আপনিও অভাবনীয় একটা ফল পাবেন, যে অসংখ্য ফল আপনার হবে। সব বন্ধুরা জানেন, কিন্তু পদ্ধতিগুলো মেনে চলার যে সেটা যদি না করেন তাহলেই সমস্যা। বন্ধুরা, এই রকম সংখ্যায় ফল না হওয়ার কারণ নিয়ে আপনাদের সঙ্গে এতক্ষণ থাকলাম, আপনারা আমার সাথে থাকলেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা। আর বন্ধুরা, একটা শেষে বলি যে জিত গার্ডেন একাধিক ভিডিও নিয়ে আপনারা দেখছেন, এখন থেকে আমি সিদ্ধান্ত নিলাম সপ্তাহে দুটো করে ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, বুধবার এবং শনিবার, এবং সেটা সময় হলো দুটোর সময় আপনারা দেখবেন। ধন্যবাদ বন্ধুরা।